আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের নভেম্বর 2023 সংখ্যা থেকে সাম্প্রতিক 50টি এমসিকিউ এবং সাম্প্রতিক 35টির মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেটা ভর্তি পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষা, যেই পরীক্ষাই হোক না কেন, এই পরীক্ষাগুলোর জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। শুরু করব, তার আগে বলবো যারা নিয়মিত আয়োজন দেখেন প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আর কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে থাকবেন। শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় 29 অক্টোবর 2023 সালে। মনে রাখবেন, 29 অক্টোবর 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ এবং বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো কৃতিত্বকালীন ছুটি প্রবর্তন করে কোন বিশ্ববিদ্যালয়? দেশে প্রথমবারের মতো কৃতিত্বকালীন ছুটি প্রবর্তন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কতদিনের কৃতিত্বকালীন ছুটি অনুমোদন করে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয় 15 দিনের কৃতিত্বকালীন ছুটি অনুমোদন করে। দেশে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু হয় কবে? দেশে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু হয় 4 অক্টোবর 2023 সালে। দেশের সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দোহাজারি থেকে কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত? দোহাজারি থেকে কক্সবাজার এই রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 150 কিলোমিটার। দোহাজারি থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করা হবে কবে? এটি ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে, এটি উদ্বোধন করা হয়েছে 12 নভেম্বর 2023। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? 7 অক্টোবর 2023 সালে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকারকে? তৃতীয় টার্মিনালটির নকশাকার হচ্ছেন রোহানি বাহারিন। সঠিক উত্তর ক। 30 সেপ্টেম্বর 2023 দায়িত্ব গ্রহণকারী হাবিবুর রহমান ডিএমপির কততম কমিশনার? তিনি 36তম কমিশনার। বায়ু দূষণ রোধে বৈশ্বিক তহবিল থেকে প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? বায়ু দূষণ রোধে বৈশ্বিক তহবিল প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে কত? হবে 5.6%। নদীর তলদেশে দেশের প্রথম টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023 সালে। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। প্রথম বাংলাদেশি হিসেবে পেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপ বেল্ট অর্জন করেন কে? সুরকৃষ্ণ চাকমা। দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক গঠনের জন্য নির্বাচিত হয় কয়টি প্রতিষ্ঠান? 8টি প্রতিষ্ঠান। প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পায় নিচের কোন প্রতিষ্ঠান? 2টি প্রতিষ্ঠান পায়, এগুলো হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক এবং কড়ি ডিজিটাল ব্যাংক। সঠিক উত্তর ক এবং খ। বাংলাদেশে কয়টি বিদেশি দূতাবাস রয়েছে? বাংলাদেশে 52টি বিদেশি দূতাবাস রয়েছে। বিশ্বে কয়টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে? বর্তমানে বিশ্বে 60টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে কতটি? 60টি দেশে মোট 81টি কূটনৈতিক মিশন রয়েছে। জাতীয় সংসদের চিড়িয়াখানা বিল 2023 পাশ হয় কবে? গত 25 অক্টোবর 2023 সালে জাতীয় সংসদের চিড়িয়াখানা বিল 2023 পাশ হয়েছিল। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। 27 সেপ্টেম্বর 2023 ইরানের রেভলিউশনারি গার্ড সংক্ষেপে IRGC কক্ষপথে যে তৃতীয় সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে তার নাম কী? তার নাম হচ্ছে নূর 3। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী? মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুজ্জু। সঠিক উত্তর গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রথমবারের মতো ডেঙ্গুর কোন টিকা ব্যবহারের অনুমোদন দেয়? উত্তর হচ্ছে ক, কিউডেঙ্গা। রুশ ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনারের নতুন প্রধানের নাম কি? আন্দ্রেই ত্রোশেভ। সঠিক উত্তর খ। সম্প্রতি আফগানিস্তান কোন দেশের সাথে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে? ভারত। সিনবেদ
কোন দেশের গোয়েন্দা সংস্থা? সিনবেত হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। হারেটস কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? হারেটস হচ্ছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। আল আয়াম কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? আল আয়াম হচ্ছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? এর নাম হচ্ছে মিদবার এক। একই সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হচ্ছে আয়রন ডোম। সমস্যা যেটা ঘটে, ধরুন লেখা আসলো ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি, সঠিক উত্তরটা মিদবার। কিন্তু অনেকে এই হামাস না দেখেই আয়রন ডোম দেখে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সঠিক উত্তর ক এটা দিয়ে দেন এভাবেই। সুতরাং প্রশ্ন আসলে আসলে প্রশ্নগুলো খুবই মনোযোগের সাথে দেখতে হবে যে কী প্রশ্নের উত্তর কী চেয়েছে, প্রশ্ন কী চেয়েছে, উত্তর কী হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি, একটু আগে যেটা বলছিলাম সঠিক উত্তর গ আয়রন ডোম। মনে রাখবেন একটা হচ্ছে মিদবার এক, আরেকটা হচ্ছে আয়রন ডোম। রাফা ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? রাফা ক্রসিং অবস্থিত মিশর এবং ফিলিস্তিন এ দুটি দেশের মধ্যে। ঘূর্ণিঝড় হামুন নামটি কোন দেশের দেওয়া? হামুন নামটি দেওয়া ইরানের। হামুন কোন ভাষার শব্দ? হামুন হচ্ছে ফার্সি ভাষার শব্দ। এবার সংস্থা ও সংগঠন সংক্রান্ত প্রশ্ন তো দেখব। চীনে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর দশম শীর্ষ সম্মেলন শুরু হয় কবে? 17 অক্টোবর 2023 সালে। বিটি সিলেম কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন? এটি হচ্ছে ইসরায়েলের মানবাধিকার সংগঠন। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন তো দেখব। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 33তম। বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর কোনটি? ঢাকা থাকলে অবশ্যই ঢাকা, যেমনটা বলছিলাম সঠিক উত্তর গ ঢাকা। বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর হচ্ছে আমাদের ঢাকা। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2023 অনুসারে বাল্যবিবাহে এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম? বাল্যবিবাহে এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান তৃতীয়। ডিম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ডিম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 11তম। 2023 সালের ডিজিটাল জীবনমান উন্নয়ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 82তম। বাল্যবিবাহে আমরা প্রথম, কিন্তু ডিজিটাল জীবনমান উন্নয়ন সূচকে আমরা 82তম। গ্লোবাল হান্ডার ইন্ডেক্স 2023-এ বাংলাদেশের অবস্থান কততম? 81তম। গ্রাফাইট উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। এবারে নোবেল পুরস্কার 2023 থেকে কিছু প্রশ্ন তো দেখব। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? ইয়ন ফসে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্লডিয়া গোল্ডিন, সঠিক উত্তর ক। এবারে বিনোদন এবং সংস্কৃতি সংক্রান্ত প্রশ্ন তো দেখব। মুজিব একটি জাতির রূপকার, চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায় 13 অক্টোবর 2023 সালে। 28তম ভূষণ চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র কোনটি? বলি। এবারে গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথমে বাংলাদেশ বিষয়বলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। দেশের সবচেয়ে উঁচু ঝর্ণার নাম কি? এর নাম হচ্ছে লাংলোক, এর উচ্চতা 389 ফুট। লাংলোক ঝর্ণা কোথায় অবস্থিত? লাংলোক ঝর্ণা হচ্ছে থানচি বান্দরবান। দেশে প্রথমবারের মতো ডেঙ্গুর যে টিকার সফল পরীক্ষা হয় তার নাম কি? তার নাম হচ্ছে TB005। দেশের কত শতাংশ মানুষ নগরে বাস করে? বর্তমানে বাংলাদেশে 31.51% মানুষ নগরে বাস করে। দেশে সবচেয়ে বেশি নদী রয়েছে কোন জেলায়? সুনামগঞ্জ। সুনামগঞ্জে 97টি নদী রয়েছে। দেশের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় কোথায়? নিকলি, কিশোরগঞ্জ। এদিন 476 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন কে? অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। বেসরকারি খাতে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র SS পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? বাঁশখালি, চট্টগ্রাম, যেখানে 1320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটি। মাদার অফ ফিশারিজ নামে পরিচিত কোন হাওর?
মাদার অফ ফিশারিজ নামে পরিচিত টাঙ্গুয়ার হাওড়। সম্প্রতি চালু হতে যাওয়া মোবাইল ফোনে নজরদারি সিস্টেমের নাম কী? এর নাম হচ্ছে ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম, সংক্ষেপে ILIS। 19 অক্টোবর 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটি সেতু উদ্বোধন করেন? তিনি 150টি সেতু উদ্বোধন করেছিলেন। তারপরে 25 অক্টোবর 2023 বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী? হামুন। হামুন শব্দের অর্থ কী? এটি একটি ফার্সি শব্দ, হামুন অর্থ ছোট্ট দৈত্য। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্ন উত্তর দেখব। তাইওয়ানের নিজেদের তৈরি প্রথম সাবমেরিনের নাম কী? হাইকুন, যার অর্থ সাগরের রূপকথার প্রাণী। ইন্দোনেশিয়ায় চালু প্রথম হাইস্পিড রেলওয়ের নাম কী? হুস, যার অর্থ সময়সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। সম্প্রতি রাশিয়া প্রথমবারের মতো কোন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়? বুরভ্যাস্ট্রনিক। সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানটির নাম কী? এর নাম হচ্ছে অপারেশন আলাক্সা ফ্লাড। স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে জেফ বেজোস সম্প্রতি কোন উপগ্রহ উৎক্ষেপণ করেন? তিনি উৎক্ষেপণ করেন কুইপারস্যাট 1 ও কুইপারস্যাট 2। ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? ড্যানিয়েল নোবোয়া। তার বয়স হচ্ছে 35 বছর। তিনি সম্প্রতি ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়া হয়? ইসরায়েল। বিশ্বের কতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেওয়া রয়েছে? মোট 41টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের অনুমতি রয়েছে। সম্প্রতি কোন দেশ ভারত থেকে 41 কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে? কানাডা। সম্প্রতি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী? তেজ। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন তো দেখব। বিশ্বব্যাংকের তথ্যমতে দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি কোন দেশে? শ্রীলঙ্কায় 13.33%, দ্বিতীয় বাংলাদেশ 10.11%। শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ রয়েছে, বাকিটা সামনে দেখা যাবে কী হয়। ফ্রিডম অফ দ্য নেট রিপোর্ট 2023 অনুসারে ইন্টারনেটের স্বাধীনতায় বাংলাদেশের স্কোর কত? 41। 100-এর মধ্যে ইন্টারনেটের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান 41। বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ রয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 91.5 গিগাওয়াট উৎপাদন করে যুক্তরাষ্ট্র। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন উত্তর। 2023 সালের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কট দুটির নাম কী? একটা নাম হচ্ছে ব্লেজ আর আরেকটা নাম হচ্ছে টঙ্ক। 2023 বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে? সর্বকনিষ্ঠ খেলোয়াড় হচ্ছে নূর আহমেদ, তিনি আফগানিস্তানের। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন কে? রোহিত শর্মা, ভারত, 7টি। অলিম্পিকের কোন আসর থেকে আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত হবে? লস অ্যাঞ্জেলস অলিম্পিক 2028 অলিম্পিকে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে 1000 রানের মাইলফলক স্পর্শ করেন কে? মুশফিকুর রহিম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিদিনের নিয়মিত আপডেটগুলো মাই ক্লাসরুমের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমরা ফেসবুক পেজের লিঙ্কটি বলছি facebook.com/myclassroom24। এই লিঙ্কে গেলে আপনারা আমাদের ফেসবুকে প্রতিদিনের আপডেটগুলি তথ্যগুলি পাবেন। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে কোনো একটি টিউটোরিয়ালে বা কোনো একটি পোস্টে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।